দর্শক, এই মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের বিষয় আরো বিস্তারিত জানাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান এবং বনানীর শেরাটন হোটেল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। আমরা শুরুতেই মারুফার কাছে চলে যেতে চাই। বিএনপির সঙ্গে বৈঠক এখনো চলছে কিনা আমাদের জানাবেন মারুফা, এবং দুই পক্ষের কারা কারা অংশ নিচ্ছেন? বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রস্তুত নয়, বাংলাদেশের নির্বাচন প্রস্তুত যেহেতু বাংলাদেশের মানুষ যেভাবে চায় তারা নিরপেক্ষ, আন্তর্জাতিক মানে বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন যেভাবে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো তারা বাংলাদেশে একটি বাংলাদেশের সমস্ত সব শ্রেণীর লোকজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে সকলের সাথে কথা বলে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং যাওয়ার পরে তারা সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এখন যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেশন আসছে একই উদ্দেশ্য নিয়ে, তারা বাংলাদেশের নির্বাচনী যে পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছে, আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না। কারণ সকলের মনে আজকে বাংলাদেশের নির্বাচনী যে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসছে জানার জন্য, এবং তারা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছে, আরও কথা বলবে, আমাদের সাথে কথা বলার পরে আরও অন্যান্যদের সাথে কথা বলবে। তো কথা একটি, ঘুরে ফিরে যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এবং হতে হলে কিসের প্রয়োজন, আমরা সেটা কিভাবে করা যায়। তো আমরা তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এতদিন, যে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন। দর্শক, মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বনানী শেরাটন হোটেল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। জয়, যে বিষয়টি জানতে চাচ্ছি, আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন, কিছু জানেন কিনা এই বিষয়ে? নাফিসা, আপনাকে জানাই যে দুপুর 12:30টায় কিন্তু এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। হোটেল শেরাটনের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে অল্প কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রতিনিধি দলটি বিএনপির সঙ্গে বৈঠক করে এই মুহূর্তে বনানীর উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, এবং যে কোনো মুহূর্তে তারা এখানে প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ তথ্য। আরও একটি খবর আপনাকে জানিয়ে রাখতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকার যৌথ এই প্রতিনিধি দলটি কিন্তু শুধু আওয়ামী লীগ বিএনপির সঙ্গেই নয়, এবং আজ কিন্তু সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও তারা বৈঠক করবেন বিকেল 3:30টায়, এবং শুধু রাজনৈতিক দলই নয়, এর পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী এবং সকল স্তরের মানুষের সঙ্গে কিন্তু তারা বৈঠক করবেন, এবং বাংলাদেশের প্রাক নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি কেমন তার একটি মূল্যায়ন তারা তৈরি করবেন। সেক্ষেত্রে আজকে আওয়ামী লীগের সঙ্গে যে বৈঠকটি হবে, সেই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগ ব্যাখ্যা করবে, এবং আগামী যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে সরকারের কি কি উদ্যোগ এবং নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী এবং সেই নির্বাচন কমিশনকে সরকার কতটুকু সহযোগিতা করতে পারে সেই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো বনানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। জয়, আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই বৈঠকে আসলে কে নেতৃত্ব দিচ্ছে বা কারা নেতৃত্ব দিচ্ছে এবং কি কি বিষয় আলোচনা হতে পারে সেটি একটু জানাবেন আমাদের। এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন, যেমনটি আমি আগেও বলেছিলাম, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে জানিয়েছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং আরও যারা সদস্য রয়েছেন তারা পথে এই মুহূর্তে পথে আছেন বলে আমরা জানতে পেরেছি। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন।